যা কিছুদিন ধরে হয়ে থাকা নেরানেপরা বরষুণের ফলত উফন্দি উঠিছে মহাবাহু ব্রহ্মপুত্র। ফেনে ফুটুকারে বহা ব্রহ্মপুত্র পানিয়ে গুয়াহাটি মহানগরীল তীব্র ভাবুকি কড়িয়ে আনিছে। ইফালে মহাবাহু ব্রহ্মপুত্র পানিয়ে জলমগ্ন করেছে গুয়াহাটির নৈ কাষরীয় বিভিন্ন অঞ্চল। মহানগরীর নুনমাটি সোনঝালির বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করাত বাসিন্দাসকলের মাজ সৃষ্টি হয়েছে হাহাকার। হয় নিশ্চয়কৈ, বিগত কেইবাদিনো ধৰি অব্যাহত থকা মুষলধান বৰষুণৰ পিছত সমগ্ৰ ৰাজ্যতে এতিয়া বানে বিভীষিকাময় পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে। সামান্তলকৈ গুৱাহাটী মহানগৰীৰ যি দাঁতি কাষৰীয়া অঞ্চলসমূহ আছে, নৈপৰীয়া অঞ্চলসমূহ আছে, সেই অঞ্চলসমূহতো এতিয়া বানে বিধ্বস্ত কৰিছে। মহানগৰীৰ যি দাঁতি কাষৰীয়া সোণচালিৰ এই দৃশ্য দেখুৱাইছো, চৌদিশে কেৱল এক সাগৰ সদৃশ পৰিৱেশ, যিফালে চাওঁ সেইফালে সাগৰ সদৃশ পৰিৱেশ। ইয়াতে কোনো বাট নাই, কোনো পথ নাই, কোনো অঞ্চল নাই, চৌদিশে কেৱল মাত্ৰ পানী আৰু পানী। আৰু যি ঘৰসমূহ, সেই ঘৰসমূহৰ আধালৈকে ইতিমধ্যে মই জনাইছো আধাতকৈ বেছি অংশ কিন্তু এতিয়া পানীত বুৰ গৈছে। লোকসকলৰ থকা ঠাই নোহোৱা হৈছে, বহুতে নিৰাপদ স্থানলৈ গৈছে, যদিও সামান্তলকৈ তেওঁলোকৰ ল'ৰা ছোৱালী কিছুমান তেওঁলোকে নাৱতে ৰাখিবলগীয়া হৈছে। মোৰ লগত কিছু লোক আছে, তেওঁৰ পৰা কিছু কথা জানিব বিচাৰিম। দাদা, আপুনি সোণচালিতে থাকে, কেতিয়াৰ পৰা বানপানী হৈছে ইয়াতে? আপোনাৰ আজি 4 দিনমান হ'ল। আমি নাৱত আছোঁ, চলি পুলি লৈ, আৰু ধৰক ছাগলী আছে, নাৱতে ৰাখছোঁ, এনেকুৱা কৰি ৰাখি আছোঁ আৰু। চৰকাৰী কিবা সাহায্য পোৱা নাই দাদা, একো পোৱা নাই। নহয় মানে নাওতেই থাকো। ইয়াৰ পৰা এৰিয়াততো বহুত ঘৰেই গ'ল দাদা, বহুত ঘৰ, ঘৰ গণিলেতো বহুতে পানীত ডুবিছে, বহুত ঘৰ ডুবিছে। আমি কোনোবাই ধৰক ভাড়া ঘৰত আছে, কোনোবাই ৰাস্তাত আছে, আমি যেনেকুৱা নাৱত আছোঁ এনেকুৱাই আছোঁ আৰু। নাওতে আছো পৰিয়ালখন, গোটাই পৰিয়ালখন, আন্ধা বৰা খোৱা বোৱা চব আমি নাওতে কৰি আছো। আমি নদীৰে পানী খাওঁ, নদীৰে খাই চলি আছো এতিয়া বৰ্তমান। এইভাগত আমি চলিয়ে আছো, চলি পলি লৈ। শুনিছকৈ, যদিও নুনমাটিৰ যি সোণচালি আছে, সেই সোণচালিয়ে নহয়, সামন্তলকৈ পানীখেতি ৰাজাবাৰী, চপাইডাং, ৰামচিং চাপৰি, সামন্তলকৈ যি মৰিগাঁও আৰু নাৰেঙ্গী সংযোগী যি ঘাইপথ আছে, সেই ঘাইপথৰো কিন্তু কিছু কিছু স্থানত পানী উঠা দেখা গৈছে। আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব, যদিহে ব্ৰহ্মপুত্ৰৰ পানী এনেদৰে বাঢ়ি থাকে, ইতিমধ্যে জিলা কামৰূপ জিলা প্ৰশাসনে কৈছে যে যিহেতুকে যিটো পানীৰ যি লেভেল, সেই লেভেল কিন্তু এতিয়া বিপদসীমা অতিক্ৰম কৰিছে, তাতকৈ অধিক হৈছে। যদিও যদি এই এনেদৰে পানী বাঢ়ি থাকে, তেতিয়াহ'লে হয়তো নাৰেঙ্গী মৰিগাঁও নাৰেঙ্গী চন্দ্ৰপুৰ সংযোগী যি ঘাইপথ আছে, সেই ঘাইপথো বন্ধ হ'ব পাৰে। বৃহস্পতিবাৰে পুৱা নতুন দিল্লীত উপস্থিত হ'ব টি-20 বিশ্বকাপ বিজয়ী ভাৰতীয় ক্ৰিকেট দলটো। ৰুষ্ট প্ৰকৃতিৰ বাবে বিগত 3 দিন ৱেষ্ট ইণ্ডিজৰ বাবাদৰ্জাৰ হোটেলতে বাৰবজাৰ হোটেলতে আবদ্ধ হৈ থাকিবলগীয়া হৈছিল ভাৰতীয় ক্ৰিকেট দলটো। আজি দুপৰীয়া ৱেষ্ট ইণ্ডিজৰ পৰা ভাৰতলৈ উভতিব যাত্ৰা কৰিছে ইতিমধ্যে ভাৰতীয় ক্ৰিকেট দলটোৱে। নতুন দিল্লীত উপস্থিত হোৱাৰ লগে লগে বিশ্বকাপ বিজয়ী ক্ৰিকেট দলৰ সদস্যসকলক উষ্ম আদৰণি জনাবলৈ সাজু হৈ আছে ক্ৰিকেট প্ৰেমীসকল। তথ্য অনুসৰি নতুন দিল্লীত উপস্থিত হোৱাৰ পিছতে অনুৰাগীৰ মাজৰে এখন খোলা বাহনত টি-20 বিশ্বকাপৰ ট্ৰফি লৈ শোভাযাত্ৰা কৰি লৈ অহা হ'ব ভাৰতীয় দলটো। বিগত কেইবাদিনো ধৰি অৰুণাচলত হোৱা ধাৰাসাৰ বৰষুণৰ ফলত এতিয়া ফেনে ফুটুকাৰে বাঢ়িছে বুঢ়ী দিহিঙৰ জলস্তৰ। বানত প্লাবিত হৈছে ইখনৰ পিছত সিখনকৈ গাঁও। পানীৰ তলত নাহৰকটীয়া, চাচনি, আমগুৰি, ভৰলুৱা গাঁও, বালিগাঁও, টিংৰাই, কৱত্ৰ দাহাল, কলাগৰা, বামুণবিল আদি অঞ্চল। নিশাটোৰ ভিতৰতে অঞ্চলটোৰ 150 পৰিয়ালৰ বাসগৃহ জলমগ্ন হৈ পৰাত হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে অঞ্চলটোৰ ৰাইজে। বছৰটোৰ বাবে মজুত কৰি ৰখা সোণগুটিৰ লগতে অন্যান্য খাদ্য সামগ্ৰী উঠুৱাই নিয়ে বুঢ়ী দিহিঙৰ বানে। বুঢ়ীদিহিঙৰ বানে ঘৰ দুৱাৰ সকলো উটুৱাই নিয়াত কান্দোনত ভাগি পৰিছে অঞ্চলটোৰ বানপীড়িতসকল। আহাৰমহীয়া বানত বিধ্বস্ত হৈ পৰিছে গহপুৰ। ব্ৰহ্মপুত্ৰ বানত প্লাবিত হৈছে গহপুৰ আৰু হেলেম ৰাজচক্ৰৰ প্ৰায় 60 গাঁও। পানীৰ তলত হাজাৰ হাজাৰ হেক্টৰ কৃষিভূমি। বানত সৰ্বশান্ত হৈ শিবিৰত আশ্ৰয় লৈছে বানাক্ৰান্তই। স্পীড নাৱত উঠি বান পৰ্যবেক্ষণ কৰিছে ৰাজচক্ৰ বিষয়াই। প্রায় 60 গাঁও বানত প্লাবিত হয়ে পড়েছে।
হঠাৎ ব্রহ্মপুত্রের পানি বাড়ি আহিল আর তার পাশতেই সকলফালে এক হাহাকারময় পরিবেশের সৃষ্টি হল। আর তার মাজত গহপুর মহকুমা প্রশাসনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে কোনো বর্ণাঢ্য যাতে দুঃখ কষ্ট পাব নয় তার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। আর রাজচক্র বিষয়া বাইদেউ নিজে স্পীড বোটত উঠি বানাক্রান্ত লোকসকলের স্থান পরিদর্শন করে আছে। আমি বাইদেউ আপনার ওসলে আইসো, কোকসন গহপুর মহকুমাত কিমানখন গাঁও বানত প্লাবিত হয়েছে? মহকুমাটোত মই হেৰি কেন মানে হেলেম চক্ৰ আণ্ডাৰতো উই হেভ এৰাউণ্ড 40-50 ভিলেজেছ বানাক্ৰান্ত হৈ আছে। গহপুৰ চাৰ্কুলাৰটো মিলাই পেলাইও তাতকে মানে 60 এবাভে হৈ যাব। সিমানখিনি মানে বহুতখিনি প্ৰায়খিনি গাঁৱে ব্ৰহ্মপুত্ৰৰ বাঢ়নী পানীৰ কাৰণে। বাইদেউ শিশু যথেষ্ট আছে আশ্ৰয় শিবিৰসমূহত, বা শিশুসকলে কেনেদৰে তেওঁলোকে সময় পাৰ কৰিছে, শিশুসকলৰ ওপৰত আপোনালোকে কিবা বিশেষ পদক্ষেপ লৈছে নেকি? হয়, শিশুসকলৰ কাৰণে অংগনবাড়ী কৰ্মীৰ বাইদেউসকল আহিছে, চাইল্ড ফ্ৰেণ্ডলি স্পেচ আমি কৰি দিছোঁ। তাত তেওঁলোকে অলপ খেলা ধূলা কৰিব পৰাকৈ বেলেগকৈ এটা মানে কোঠালী নিচিনা আমি বনাই দিছোঁ। তাত তেওঁলোকৰ অংগনবাড়ী চেণ্টাৰৰ পৰা বাইদেউসকল আহিছে, খেলা ধূলা কৰাইছে। এয়া আৰু খাদ্য সামগ্ৰী তেওঁলোকৰ বেলেগকৈ আমি চুজি ডাল খিচিৰি তেনেকৈ প্ৰভাইড কৰাইছোঁ। আশ্ৰয় শিবিৰৰ বাইদেউ যিসমূহ খাদ্য যোগান ধৰা হৈছে তেওঁলোকক কেনেকুৱা ধৰণৰ খাদ্য যোগান ধৰিছে? সদায় আমিষ বা নিৰামিষ কেনেকুৱা ব্যৱস্থা কেনেধৰণৰ লাগে? আমি তাৰমানে যোৱা আমি খিচিৰি আমি আণ্ডা চয়াবিন সময়ে সময়ে তেনেকৈ আমি কৰিছোঁ সেয়া আৰু। নিশ্চয়। আৰু এনেদৰে আমি গহপুৰৰ বিভিন্ন পরিবেশত আমি বান পরিস্থিতি দেখাবলে চেষ্টা করলো। আর আসলতে বর্ণাঢ্যসকলে কেনেদরে সময় পার করেছে বা কি কি সুবিধা পাইছে বা প্রশাসনের ফলের কেনকা ধরনের সুবিধা প্রদান করেছে সকলখিনি আমি রাজচক্র বিষয়া বাইদেউর জানিবলে চেষ্টা করলো। আর এই মুহূর্তটো আমি স্পীড বোটরে যাত্রা আরম্ভ করে আছো আর রাইজর দুঃখ দুর্দশা পরবর্তী সময় আরও দেখাবলে চেষ্টা করম, আর যাতে লোকসকলে কোনো কারণত কষ্ট নাপায় সেইভাবে এনেদরে আসলে পর্যবেক্ষণ করে আছে রাজচক্র বিষয়া বাইদেউগুলো। তিনিচুকীয়া ডিৰাকটো আহাৰমহীয়া বানৰ তাণ্ডৱ। বানীৰ এতিয়া পানীৰ তলত বহু কেইখন গাঁও, বানত সৰ্বশান্ত হৈ শিবিৰত আশ্ৰয় লৈছে বানাক্ৰান্ত। মুখ্যমন্ত্ৰীয়ে কান্দি কান্দি বানপীড়িত লোকৰ কাঠৰ আহ্বান, আমাক চাউল নালাগে, লাগে ঘৰ। যোৱা কিছুদিন ধৰি হৈ থকা নেৰানেপেৰা বৰষুণৰ ফলত উফন্দি উঠিছে মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ। ফেনে ফুটুকাৰে বঢ়া ব্ৰহ্মপুত্ৰৰ পানীয়ে গুৱাহাটী মহানগৰীলৈ তীব্ৰ ভাবুকি কঢ়িয়াই আনিছে। ইফালে মহাবাহু ব্ৰহ্মপুত্ৰৰ পানীয়ে জলমগ্ন কৰিছে গুৱাহাটীৰ নৈ কাষৰীয়া বিভিন্ন অঞ্চল। মহানগৰী নুনমাটিৰ সোণচালিৰ বিস্তীৰ্ণ অঞ্চল প্লাবিত কৰাত বাসিন্দাসকলৰ মাজত সৃষ্টি হৈছে হাহাকাৰ পৰিস্থিতি। হয়, নিশ্চয়কৈ বিগত কেইবাদিনো ধৰি অব্যাহত থকা মুকলদান বৰষুণৰ পিছত সমগ্ৰ ৰাজ্যতে এতিয়া বানে বিভীষিকাময় পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে। সামান্তলকৈ গুৱাহাটী মহানগৰীৰ যি দাঁতিকাষৰীয়া অঞ্চলসমূহ আছে, নৈপৰীয়া অঞ্চলসমূহ আছে, সেই অঞ্চলসমূহতো এতিয়া বানে বিধ্বস্ত কৰিছে। মহানগৰীৰ যি দাঁতিকাষৰীয়া সোণচালিৰ এই দৃশ্য দেখুৱাইছোঁ, চৌদিশে কেৱল এক সাগৰ সদৃশ পৰিৱেশ, যিফালে চাওঁ সেইফালে সাগৰ সদৃশ পৰিৱেশ, ইয়াতে কোনো বাট নাই, কোনো পথ নাই, কোনো অঞ্চল নাই, চৌদিশে কেৱল মাত্ৰ পানী আৰু পানী। আৰু যি ঘৰসমূহ, সেই ঘৰসমূহৰ আধালৈকে ইতিমধ্যে মই জনাইছোঁ আধাতকৈ বেছি অংশ কিন্তু এতিয়া পানীত বুৰ গৈছে।
প্রথমবারের বাবে সংসদত মণিপুরের বিষয়ে উত্থাপন করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরলে সাধারণ জীবন যাত্রা উভতি অহার কথা প্রসঙ্গত সংসদত উল্লেখ করে কলে যে মণিপুরত এতিয়া সন্ত্রাসবাদ নাই। রাজ্যত আহারমহিয়া বানর তাণ্ডব। শোণিতপুরের বরচলা আর ঢেকিয়াজুলিতো সংহাই রূপ ধারণ করেছে বানে। ব্রহ্মপুত্রের বাহনি পানিয়ে প্লাবিত করেছে কেবাখনো গাঁও। ঢেকিয়াজুলির রাজচক্র এলাকাত নখন গাঁও বানত এতিয়া আক্রান্ত হওয়ার নখন গাঁওয়ের প্রায় 8,000 লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়ার উপরেও ঠেলামারা রাজচক্র অন্তর্গত 7 গাঁও বানর কবলত পড়ার 6,000 লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বরচলা বিধানসভা সমষ্টির 8 অধিক গাঁও এতিয়া বানত আক্রান্ত হয়েছে। বরচলা বিধানসভা সমষ্টি এলাকার তেলিয়া গাঁও, ভরাশিঙরি, গরুডুবা, জারণি, বিহগুড়ি, পুঠিমারি, হুজাই গাঁও আদি অঞ্চলত নাওত উঠি বান পরিস্থিতির বুঝ লয় সমষ্টিটোর স্থানীয় বিধায়ক গণেশ লিম্বুয়ে। বানত ক্ষতিগ্রস্ত লোকক খাদ্যর পর আরম্ভ করে যাবতীয় ব্যবস্থার বাবে জিলা প্রশাসনকো নির্দেশ দিছে বিধায়কগুলো। কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট, ইমাজিন, ইনোভেট, ইনস্পায়ার। মুখ্যমন্ত্রী মহানগরীর বান পরিস্থিতি পর্যবেক্ষণ, গরল ভট্টপাড়াত বান পরিস্থিতি পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রী। গরলের বান পরিস্থিতি পর্যবেক্ষণের পিছত জুইত যা যা 6 বিপণীগুলো সাক্ষাৎ করে দোকানের স্বত্বাধিকারীক 15,000 টাকার চেক প্রদান। মাজুলীর জুকুনিধারীর ভগ্ন মাথরি পরিদর্শন করে বান পরিস্থিতি বুঝ তোলে জলসম্পদ মন্ত্রী পীয়ূষ হাজরিকায়। 10 দিনের ভিতর 8 মেগা টিউবেরে ভগ্ন মাথরি অংশ মেরামতি করার আশ্বাস পীয়ূষ হাজরিকার। বানত ক্ষতিগ্রস্ত পরিয়ালক সাহায্য প্রদানেরও নির্দেশ। কলিয়াবর উত্তপ্ত পরিস্থিতি, আজিও কোনো সাহায্য নোপা বানাক্রান্ত সৃষ্টি করলে উত্তপ্ত পরিস্থিতির প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উজাড়ি বানাক্রান্তর রাজপথ অবরোধ। বিপদ সীমার 1 মিটার উপরে বইছে ব্রহ্মপুত্র পানি। মহানগরীর বিভিন্ন স্থান হয়েছে প্লাবিত। ভরলু, শান্তিপুর, পান্ডুর বিস্তীর্ণ অঞ্চল বানর কবলত। ঘরের ভিতর একাঠু পর্যন্ত পানি। ব্রহ্মপুত্র বুকত থাকা চক্রেশ্বর মন্দিরের নারায়ণ লক্ষ্মী মূর্তি সম্পূর্ণরূপে বুর যাওয়ার উপক্রম। মরিগাঁওত বাহনী পানির পরি কিশোরের মৃত্যু। ময়রাবাড়ী দলৈ গাঁওত এই ঘটনা। রাজ্যত বানত মৃত্যু হওয়া লোকের সংখ্যা 39 বৃদ্ধি। শিবসাগর মামলগড় ভাঙা গাঁও নাও দুর্ঘটনা। ব্রহ্মপুত্রত হওয়া নাও দুর্ঘটনাত সন্ধানহীন এজন লোক। নগাঁও জুরিয়ার জেংগনি গাঁওত ঢেকিয়া পঠিয়া সন্ত্রাস বাঘর আক্রমণত আহত আব্দুল আজিজ আর আখতার হুসেন নামের দুজন লোক আহত। আখতার হুসেনক অতি সংকটজনক অবস্থাত হসপিটালত ভর্তি। বানর কবলের লাওখা অভয়ারণ্যের খাদ্যর সন্ধানত উলাই আসছিল বাঘটি। কলিয়াবরের হাতিমুড়া মথাউরি সিগার তদন্তর নির্দেশ মুখ্যমন্ত্রী। মঙ্গলবারে পুয়ার ভাগতে সিগিছিল হাতিমুড়ার মথাউরি। নতুনক নির্মাণ করা সুইচ গেটের সমীপত সিগিল মথাউরি। নিশা ভগ্ন মথাউরি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী তদন্তর নির্দেশ। দ্বিতীয় দিন অপরিবর্তিত কলিয়াবরের বান পরিস্থিতি। হাতিমুড়া মথাউরি ভাঙি কলঙ্গে সৃষ্টি করা বানে লৈছে জটিল রূপ। মথাউরি রাষ্ট্রীয় ঘাইপথের কাষত পতা অস্থায়ী শিবিরের জখলাবন্ধা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত আশ্রয় লৈছে বানাক্রান্ত। এতিয়া অপরিবর্তিত কাজিরঙার বান পরিস্থিতি। রাষ্ট্রীয় উদ্যানখনের 167 বন শিবির জলমগ্ন। বানত গড়ের পালিকে ধরে মুঠ 5 বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। কাজিরঙার বান পরিস্থিতি পরিদর্শন করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। দেরগাঁওত প্রশিক্ষণের 100 বন কর্মীক কাজিরঙাত মোতায়েন করা হব বলে ঘোষণা মুখ্যমন্ত্রী। রাজ্যের শেহতীয় বানত প্লাবিত 28 জেলার বিস্তৃত অঞ্চল বানর কবলত পড়েছে। 11 লাখতকৈ অধিক লোক রাজ্যের বিভিন্ন প্রান্তর 479 আশ্রয় শিবিরত আশ্রয় লৈছে 18,000 লোকে। বরপেটা জেলার প্রশাসনের সম্ভাব্য বানর সতর্কতা জারি। জেলাখনের কেবাখনো নদী বিপদ সীমার উপরে বই থাকা বানর আশঙ্কা বৃদ্ধি। বিপদ সীমার 1 মিটার উপরে বইছে ব্রহ্মপুত্র। Top headlines at Prohase Kingston Educational Institute. Imagine, innovate, inspire. Hey, to my thun still no hoy. Oh, sir, Supriya Hokole logaise. Strong money. My thun still. Hey, to my thun still no hoy. Oh, sir, Supriya Hokole logaise.
স্ট্রং মানে মাইট এন্ড স্টিল নমস্কার গাঁও চহর জেলার খবরের সঙ্গে স্টুডিওত মই প্রিয়াঙ্কা আহিছো খবর মাজলৈ। নগাঁৱৰ জখলাবন্ধাত উত্তপ্ত পরিস্থিতি বানাক্রান্ত সাহায্য নোপোৱাৰ অভিযোগ। কলিয়াবৰৰ হাতীমৰাৰ ভগ্ন মথাউৰি পৰিদৰ্শন কৰিবলৈ অহাৰ সময়তে মন্ত্রী কেশব মহন্তক আবদ্ধ কৰি ৰাখে বানাক্রান্তই। ৰাজপথ অৱৰোধ কৰি প্ৰশাসনৰ বিৰুদ্ধে ক্ষোভ উজাৰে বানাক্রান্তই। উল্লেখ্য যে মঙলবাৰে হাতীমৰা মথাউৰি ভাঙি প্লাবিত কৰিছিল বিস্তীৰ্ণ অঞ্চল। ভগ্ন মথাউৰিৰে পানী সোমাই নিমিষতে উফন্দি উঠিছিল কলং নৈ, ফলত কলঙৰ পানীয়ে ভয়ংকৰ বানৰ আশংকা কঢ়িয়াই আনিছিল মধ্য অসমলৈ। কলিয়াবৰৰ হাতীমৰা মথাউৰি পৰিদৰ্শন কৰি ঘটনাৰ নির্দেশ তদন্তর নির্দেশ দিছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। জখলাবন্ধাত উত্তপ্ত পরিস্থিতি নগাঁর জখলাবন্ধাত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বানাক্রান্ত সাহায্য নোপার অভিযোগ তুলি এনেদরে প্রতিবাদ করা দেখবলে পাওয়া গেছে। ভগ্ন মাথাউরি পরিদর্শন করবলে অহার সময়তে মন্ত্রী কেশব মহন্তকো আবদ্ধ করে রাখিছে বানাক্রান্ত সকলে। রাজপথ অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িছে বানাক্রান্ত। মঙ্গলবাৰে হাতীমৰা মথাউৰি ভাঙি প্লাবিত কৰিছিল বিস্তীৰ্ণ অঞ্চল আৰু ভগ্ন মথাউৰিৰে পানী সোমাই নিমিষতে উফন্দি উঠিছিল কলং নৈ, ফলত কলঙৰ পানীয়ে ভয়ংকৰ বানৰ আশংকা কঢ়িয়াইছিল মধ্য অসমলৈ। কলিয়াবৰৰ হাতীমৰা মথাউৰি পৰিদৰ্শন কৰি ঘটনাৰ তদন্তৰ নিৰ্দেশ দিছিল মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। মানে আশ্রয় শিবির হিসাবে মানুষের মুক্তি করা এই এটা আছে জখলাবন্ধাত। আর ইয়াত কেইঘরমান মানুষের নতুনকে বনোয়া ঘর আছে, তেওঁলোকৰ ঘরবিলাকত তেওঁলোকে দিছে আছে। জখলাবন্ধা হাইস্কুলত মানুষ সোমাইছিল, কিন্তু বরষুণ আকৌ পানী সোমাই যোৱাৰ কাৰণে রাস্তালে উঠি আহিবলগা হল। গতি এতিয়া আমি শিবির হিসাবে যি আছে আছে, শিবির বুলি ধৰি থকা নাই। এতিয়া যিমান গাঁৱত দুইফালে পানী সোমাইছে সকলোকে সাহায্য দিবলৈ ঠিক কৰিছোঁ, শিবিৰত থাকক বা নাথাকক। আমি পানী সোমাবলগা গাঁও হিসাব কৰিছোঁ যে 32খন গাঁও হয়, সোমালে 32খন গাঁৱত সোমাব। 32খনত এতিয়া সোমোৱাগে নাই, কমেও 19খন গাঁৱত এতিয়া পানী সোমাইছে। পানী সোমাইছে মানে কাৰোবাৰ চোতাল পাইছে, কাৰোবাৰ গাঁৱৰ বাৰীত সোমাইছে, কাৰোবাৰ হয়তো ঘৰৰ ভেটিলৈকে গৈছে। কিন্তু কলঙৰ কাষত যিবিলাক চাপৰিত মানুহ আছিল, হয়তো ৰেল লাইনৰ মানে ৰেলৰ মাটিত নহয় কেৰি বাকৰিৰ নিচিনা চৰকাৰী মাটিত, তেওঁলোকৰ চাপৰিত থকা মানুহ আটাইখিনিৰে পানী হয়। যোৱাবাৰ কলংখন 44 বছৰৰ মূৰত ভাঙিছিলে, আৰু গতিকে কলংখন গোটেইখিনি আৱৰ্জনা হৈ আছিল, সেইকাৰণে পানীটো ওলাই যাব পৰা নাছিল। এইবাৰ কলংখনত পানীটো ওলাই গৈছে, সেইকাৰণে কাষৰীয়া গাঁওবিলাকত আগৰ ধৰণে পানী সোমোৱা নাই। দেৰগাঁৱৰ নপুমুৱাত বানৰ মাজতে অবৰ্ণনীয় পৰিস্থিতি। বানৰ মাজতে মৃত ব্যক্তিৰ তিলনিৰ নিয়ম কৰিবলৈ স্থান নোপোৱাত ৰাজপথৰ ওপৰতে কৰিবলগীয়া হৈছে তিলনিৰ নিয়ম। কাটিয়া মুদৈ নামৰ লোকজনৰ মৃত্যুৰ পিছত পথৰ ওপৰত পৰিয়ালে পাতিবলগীয়া হৈছে তিলনি। একমাত্ৰ জীয়ৰীয়ে ৰাইজৰ সহযোগত নপুমুৱা তিনিআলিত পাতিলে তিলনি। তিনিচুকীয়া পেঙেৰীৰ টেকেৰীৰ বানাক্ৰান্তৰ ৰোষত মাৰ্ঘেৰিটাৰ বিধায়ক ভাস্কৰ শৰ্মা, আশ্ৰয় শিবিৰত বিধায়ক ভাস্কৰ শৰ্মা উপস্থিত হোৱাৰ পিছতে সৃষ্টি হৈছে উত্তপ্ত পৰিস্থিতি। আশ্ৰয় শিবিৰটোত থকা বানাক্ৰান্তসকলে বিধায়কজনক জবাবদিহি কৰাত পৰিস্থিতি উত্তপ্ত হৈ পৰে, সৃষ্টি হয় হতাহতৰো। হতাহতিৰ সময়ত বিধায়কৰ লগত যোৱা মানুহে বানপীড়িত লোকৰ মাজৰে এজন যুৱকৰ কাপোৰ ফালি দিয়াৰো অভিযোগ উত্থাপন হৈছে। পৰিস্থিতি বিষম দেখি বানাক্ৰান্তক কোনো সহায় নকৰোঁ বুলি দমফালি মাৰি পলাই পত্ৰক দিয়ে বিধায়ক ভাস্কৰ শৰ্মাই। আশ্ৰয় শিবিৰৰ কাৰণে ৰাইজে আঁঠুৱা যোগান ধৰিবলৈ ৰাইজক বিধায়কগৰাকীক আহ্বান জনাইছিল, আৰু আহ্বান জনোৱাৰ সময়তে বিধায়ক ভাস্কৰ শৰ্মাই দুৰ্ব্যৱহাৰ কৰাৰো অভিযোগ। আমাৰ স্থানীয় বিধায়ক ভাস্কৰ শৰ্মাই আহিছিলে, তেখেতে অহাত আমাৰ প্ৰয়োজনীয় বস্তুবোৰ তেখেতৰ আগত অৱগত কৰিছিলোঁ যে আমাক এইখিনি বৰ্তমান প্ৰয়োজন আছে। বিশেষকৈ শুবৰ কাৰণে অসুবিধা হৈ আছিলে, আৰু ৰাতি মহৰ বেছিকৈ মহ ওলোৱাৰ কাৰণে আমি আঁঠুৱা খুজিছিলোঁ। তেতিয়া মহান ছাত্ৰ সন্থা বোলে কংগ্ৰেছ তেনেকুৱা ভাষ্য কৰিছে, কাৰণ যোৱা নিশা মহান ছাত্ৰ সন্থাই কেইটামান পৰিয়ালক
আঁঠুৱা যোগান ধরলে তেতিয়া ভাস্কর শর্মায় ভাষ্য করেছে যে বোলে আমি আঁঠুৱা নিদো, কংগ্রেসেহে আঁঠুৱা দিয়ে। সেই গতি আর কিছু প্রশ্ন করাত বিধায়ক ভাস্কর শর্মার সম্মুখত গিয়ে প্রশ্ন করাত তেখেতের কিছু কর্মীয় হুঁয়ে বাঁয়ে ঘুরি ফুরা যেতিয়া মোক বাহিলৈ টানি টানি লৈ আহে তেতিয়া মোর চোলা আগফালেও ফাটে আর পিছফালেও ফাটে, কারণ মানে তারপরে আহিবলে অনিচ্ছা সত্ত্বেও মোক স্কুলের ভিতরপা টানি আজুরি বিজেপি কর্মীয় বাহির করে দিছে। আমি আশা করো ভাস্কর শর্মা বা আমার এমএলএ যদি একো এটা আমাক সুবিধা করে দিব নোৱাৰিলে আমাক অনিষ্টও করব নালাগে। শিবসাগর মহাবাহু ব্রহ্মপুত্রর দিখন নদীর জলস্তর কিছু পরিমাণে হ্রাস পাইছে যদিও বর্তমানেও বহু অঞ্চল এটিও বানত প্লাবিত হয়ে আছে। জেলা প্রশাসনে স্থাপন করা ছটা আশ্রয় শিবিরত সম্প্রতি সহস্রাধিক বানাক্রান্ত আশ্রয় লৈ আছে। বিশেষকৈ শিবসাগর ভাটি বনগাঁও আজিও দিখর বানপানীত ডুব গৈ থকাত সহত এতিয়া শতাধিক পরিয়ালে বনগাঁও হাইস্কুলতে স্থাপন করা রিলিফ কেম্পত আশ্রয় লৈ আছে। আগবঢ়াইছো প্রদীপ গগৈর বিশেষ প্রতিবেদন। মই উপস্থিত আছো শিবসাগরের এই বনগাঁও হাইস্কুলত রিলিফ কেম্প দিছিলে, সেই বনগাঁও যি আশ্রয় শিবির হাইস্কুলের সেই পরিবেশ মই দেখাব বিচাৰিছো। ইয়াতে রাতিটো কটাইছে বহুসংখ্যক পরিয়ালে। এই স্কুলখনত যিমানবিলাক শ্রেণীকোঠা আছিলে সেই শ্রেণীকোঠাবিলাকতে তেওঁলোকক থাকিবলৈ দিয়া হল। এই বিদ্যালয়খনৰ যিগৰাকী হেডমাষ্টৰ প্রধান শিক্ষক তেওঁৰ জানিব বিচাৰিম। ইয়াত বর্তমান প্রথমে তেওঁৰ জানিব বিচাৰিম কি ধরনের বর্তমান ইয়াত সুবিধা কেনেকুৱা ধরনের কি ইয়াত সুবিধা আছে। আর ইয়াত প্রস্রাবগার লেট্রিন আর থকার একমোডেশনও ইয়াত সুন্দরভাবে আছে। যোৱা এক তারিখের ইয়াত শিবিরত মানুহ আহিছিল, কিন্তু পৰহি এক তারিখের দিনা যিহেতু জলমগ্ন বিপদ সীমার সিমান বেশি অতিক্রম করা নাছিলে, গতিকে কেইটামান পরিয়াল আহি আছিলেহি। কিন্তু যোৱা কালির পৰা প্রায় 129টা পরিয়াল বনগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত আছে। আর ইয়াত ডিসি মহোদয়ে রিলিফর ব্যবস্থা করে দিছে, আর গতিকে ইয়াত কোনো অসুবিধা হওয়া নাই। খোয়া বোয়ার ক্ষেত্রত কেনেকা ধরনের কি সমস্যা বর্তমান ইয়াত সব ঠিকই আছে না? ঠিকই আছে, কিন্তু কালি যিখিনি খানা বনালে কিন্তু মানে হেৰি অসুবিধা হৈছে। এই বর্তমান যেটো রিলিফ ক্যাম্প ইয়াত আশ্রয় শিবিরত আপোনালোকে সুবিধাখিনি পাইছে না? সব পাইছো পাইছো। কিবা অসুবিধার সম্মুখীন হৈছে নেকি? না হোৱা না হয় হেবু না হয় কেনে পাইছে? হ্যাঁ পাইছো। হয় এই পরিবেশ মই দেখাইছো এই সকল বর্তমান এই আশ্রয় শিবিরটোত আছে। মই ইয়ার উপরেও জানাব বিচাৰিছো যে এই বনগাঁও হাইস্কুলের আশ্রয় শিবির উপরেও প্রশাসনে আরো কেবাটাও স্থাপন করেছিল। সেইকেইটা হৈছে শিবসাগরের থানুরাম থানামুখ এল পি স্কুল, সেইদরে শিবসাগরের আরো যে হাই মণিপুরী অডিশন সেন্টার নাজিরা আর সি হল, সেই ধরনের শিবসাগর হাইস্কুল সেইবিলাক স্থানত আসলে আশ্রয় শিবির হিসাবে ব্যবহার করেছে। মুঠ ছটা আশ্রয় শিবির ব্যবহার করেছে প্রশাসনে। বান বিভীষিকার মাজতে নগাঁও জুরিয়ার জেংগনি গাঁত ঢেকিয়াপতিয়া বাঘর সন্ত্রাস, বাঘটোর আক্রমণ আহত হয়েছে আব্দুল আজিজ আর আখতার হুসেন নামৰ দুজন লোক। আহত আক্তর হুসেনক অতি সংকটজনক অবস্থাত নগাঁও মেডিকেল কলেজত প্রেরণ করা হয়েছে। বানর কবলত পৰা লাওখা অভয়ারণ্যের খাদ্যর সন্ধানত বাঘটো ওলাই আহিছে। চৌদিশে বান বিভীষিকার মাজতে বাঘর মুক্ত বিচরণক আতঙ্কিত হয়ে পড়েছে জুরিয়ার জেংগনি গাঁওবাসী। বন বিভাগে বাঘটো বনাঞ্চললৈ খেদি পঠিয়াবলৈ কোনো ব্যবস্থা গ্রহণ নকৰাৰ অভিযোগ করেছে স্থানীয় লোকে। মাইথন ষ্টীল